আমি যেখানে থাকি আসি সেখানে মানুষ দেখা যায় না, আর টোকিওতে একটু বাঁকা হয়ে হাঁটলেও আপনার গায়ে মানুষের সাথে টোকা লাগবে, মানে এরকম আমার কাছে মনে হচ্ছে। কারণ প্রায় 7-8 মাস যাবৎ এরকম মানুষের মধ্যে হাঁটিনি। গতবার যখন টোকিও আসছিলাম তখন এরকম ভিড়ের মধ্যে পড়ছিলাম, আর এখনও সেম মানুষ আর মানুষ একসাথে হাঁটছে। নর্মালি তো টোকিও রাজধানী, যেহেতু এখানে গাড়ি ইউজ করে না, করা নিষেধ আর কি। নিষেধ বলতে ধরেন গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, থাকলেও খুবই এক্সপেন্সিভ। এই জন্য টোকিওর মধ্যে সবাই আপনার হাঁটে, এবং মেট্রো রেল আছে, মানে ট্রেনে যাতায়াত করে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় ট্রেনের লাইন আছে, কিন্তু আধাগুলো 1 কিলোমিটার ওরা হেঁটে হেঁটে অফিসে যায়, যাদের যদি একটু দূরে হয় অফিস বা এরকম আর কি। মানে টোকিওর মধ্যে সবাই হাঁটে। এই যে গাড়িগুলো দেখছেন সব এগুলো বাইরের, মানে পাস হচ্ছে অথবা ডেলিভারি কোম্পানি, মানে যে কোনো একটা কিছু হবে, অথবা কিছু ট্যাক্সি আছে। এর বাইরে কিন্তু আপনার এখানে মানে খুবই কম গাড়ি দেখা যায়, কারণ জাপানে আপনার টোকিওতে প্রচুর পার্কিং খরচ। এই জন্য আমাদের অফিসে যারা চাকরি করে টোকিও, এই অফিসে 3 জন বসে, 3 জনেরই অনেক ভালো গাড়ি আছে। আমার কোম্পানি মালিক যে, তার 1 কোটি টাকা দামের গাড়ি, আর সবারই গাড়ি আছে আর কি। জাপানে সবারই গাড়ি থাকে, তো তারা সবাই আপনার ওই সাইতামা থেকে ট্রেনে আসে। কারণ তো ট্রেনে আপনার এসে অফিসে আসে 1.5 ঘন্টা সময় লাগে নাকাগোমি সানের, কিন্তু গাড়ি নিয়ে আসলে কিন্তু 20 মিনিট আধা ঘন্টায় চলে আসতে পারে। এ আর কি, মানে এটা বলার কারণ হচ্ছে রাজধানীটাকে সুন্দর রাখার জন্য নিয়ম শৃঙ্খলা বা কোনো মানে যেগুলো মাল পালন করা দরকার সেগুলো টোকিওতে হচ্ছে। এই জন্য দেখবেন যে রাস্তায় বেশি জাম পড়ে না, এই যে এরকম মানুষের ভিড় পড়ে আর কি, শৃঙ্খলাবদ্ধ হয়ে চলাফেরা করে বিধায় বেশি ঝামেলা হয় না আর কি। এটা গাছ, আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখন 8:30 বাজে, আমাদের অফিসে 9টার সময় মনে হয় আসে। তো যাই হোক, আমি একটু ঘুরছি, একটু পরেই যাব অফিসের নিচে। আমি একটু ওই দিকে যাই আপনাদেরকে, কত সুন্দর সিনারি। সিনজুকু, এটা আমার অফিস এরিয়াই, আমার অফিসে যেতে 1-2 মিনিট লাগবে, গুগল ম্যাপে দেখলাম। এই জন্য ভাবলাম যে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে দেন অফিসে যাই, কারণ এখন অফিস খোলেনি, মানে যতদূর জানি কি এখন 8:30 বাজে, 9টার সময় আসবে মনে হয়। টোল পার্কিং In 200 meters, sharp right. ঠিক আছে, এখন আপাতত যাবো না। তোমাকে ধন্যবাদ গুগল ম্যাপ।